হ্যালো গাইজ, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলার, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে ভিডিওতে আমার সাথে আছে পালসার 150। এই বাইকটির রিভিউ দেওয়ার মতো কিছু নেই। এই বাইকটি হচ্ছে একটি লেজেন্ডারি বাইক। বাংলাদেশে যতগুলো লেজেন্ডারি রাইডার দেখবেন আপনি, সবারই এক সময় পালসার 150 বাইক ছিল। সবাই এক সময় পালসার 150 বাইকটি ইউজ করেছেন। অ্যান্ড আমরা এখন যারা নতুন প্রজন্মের বাইকার, ছোট থেকেই আমরা এই পালসার 150 বাইকটি দেখেই বড় হয়েছি। বাইকিং কমিউনিটিটা ফেসবুক ভিত্তিক হওয়ার পরের থেকে কিছু কিছু বাইকার কিন্তু এখন পালসারকে বাইকই মনে করে না, অথচ তাদেরও একসময় ছোটবেলায় স্বপ্নের বাইক ছিল পালসার 150। আজকে আমি আপনাদেরকে এমন কিছু কারণ বলবো যার জন্য পালসার 150 হচ্ছে বাংলাদেশে 150 সিসি সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক। পালসার 150 হচ্ছে এমন একটা বাইক যে বাইকের সব কিছু হচ্ছে অ্যাভারেজ লেভেলের, নট দ্য বেস্ট বাট খুবই ভালোভাবে চলে। যেমন বলুন এই বাইকের কন্ট্রোলিংয়ের কথা, কন্ট্রোলিং এই সেগমেন্টে বেস্ট না বাট চলে। তারপরে বলুন এই বাইকের মাইলেজের কথা, মাইলেজটা এই সেগমেন্টে অনেকটাই ভালো, বেস্ট না হলেও খুবই ভালোভাবে চলে। তারপরে বলুন এই বাইকের বিল্ড কোয়ালিটির কথা, বিল্ড কোয়ালিটিটাও খুব যে ভালো তা না, সবচেয়ে ভালো না বাট চলে। এই বাইকের সুইচ গিয়ার কোয়ালিটি, এই বাইকের ওভারঅল লুকস, নট দ্য বেস্ট বাট চলে। এই বাইকের কমফোর্ট, নট দ্য বেস্ট বাট চলে। এই বাইকের সাসপেনশন ফিডব্যাক, নট দ্য বেস্ট বাট চলে। এই বাইকের ব্রেকিং ফিডব্যাক, নট দ্য বেস্ট বাট চলে। এখানে চলে বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে এই বাইকটা আপনাকে এই সব দিক দিয়ে কখনো প্যারায় ফেলবে না, নট দ্য বেস্ট বাট আপনাকে কখনো কোনো সমস্যায় ফেলবে না এইসব দিক দিয়ে। তারপরে আরও কিছু বিষয় আসে যেসব দিক দিয়ে পালসার হচ্ছে বেস্ট। যেমন ধরুন বাইকের স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি, আপনি এমন কোনো শপ পাবেন না যেখানে পালসারের স্পেয়ার পার্টস নেই। যেখানে স্পেয়ার পার্টসের শপ আছে সেখানে পালসার 150 স্পেয়ার পার্টসও থাকবেই। অ্যান্ড তার সাথে আরেকটা বেস্ট জিনিস হচ্ছে এই বাইকের সার্ভিস। বাংলাদেশে এরকম খুব কম টেকনিশিয়ান আছে যারা পালসার 150 কোনো কাজ করতে পারে না। সো এই বাইকটার সাথে আপনি অফিসিয়াল সার্ভিস পান অথবা না পান, আপনাকে কখনো সার্ভিস নিয়ে টেনশন করতে হবে না। আপনার এলাকার টেকনিশিয়ানই আপনার বাইকটি সুন্দরভাবে সার্ভিস করে দিতে পারবে। সো চলুন এখন বাইকের ব্যাপারে কিছু বিষয় শুনে নিই বাইকের ইউজারের কাছ থেকেই। এই বাইকটা ইউজ করেন আমাদের রিফাত ভাই, অ্যান্ড রিফাত ভাইয়ের কাছ থেকে এই বাইকটা সম্পর্কে কিছু বিষয় এখন জেনে নিব। সো প্রথমে ভাইয়া জিজ্ঞাসা করবো, আপনি এই বাইক থেকে মাইলেজ কেমন পান? জি আলহামদুলিল্লাহ অনেক ভালোই, বেশির মধ্যে পাইছি 60, আবার যখন রাফ ইউজ করা হয় তখন একটু কম আসে, 50-55 মধ্যে সব সময় থাকে। তো এখন বলুন এই বাইকের সবচেয়ে বড় ভালো দিক আপনার কাছে কোনটা লেগেছে? পারফরম্যান্স, কন্ট্রোলিং আর মাইলেজটা। কারণ অনেকে বলছিল যে মাইলেজ 40 এর বেশি পাওয়া যায় না, বাট আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো পাইছি এটার মাইলেজ। আর এটার পারফরম্যান্স প্লাস ব্রেকিংটা অনেক ভালো লাগছে, কারণ অনেক বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচছি এটার ব্রেকিং এর জন্য। ভাইয়া এই বাইকের সবচেয়ে বড় খারাপ দিক আপনার কাছে কোনটা লেগেছে? এটার সবচেয়ে খারাপ দিকটা হলো এটার হেডলাইট, এটার আলো একদম বিরক্তিকর, একদম কম দেখা যায়, যে মানে হাইওয়ের জন্য এটা একদমই পারফেক্ট না। তো ভাইয়া পালসারের ব্যাটারি নিয়ে একটা ইস্যু থাকে যেটা আমরা অনেকদিন আগে থেকেই শুনে আসছি, তো আপনার সাথে ব্যাটারি নিয়ে এরকম কোনো ইস্যু হয়েছে কি না? জি অবশ্যই, এটা মানে আমি যখন ফার্স্ট কিনছি, কেনার পর 6,000 কিলো চালানোর পরে আমার ফার্স্ট স্টক যে ব্যাটারিটা আছে ওটা চেঞ্জ করতে হয়েছে। এখন আলহামদুলিল্লাহ তারপরে যে এই ব্যাটারিটা আমি উঠাইছি, এখন পর্যন্ত গাড়ি 30,000 কিলো আছে, এক ব্যাটারিতে আমার চলতেছে। তারপরেও এই ব্যাটারিটা যদি লং টাইম ইউজ করতে যায়, কিছু শর্ত আছে, ওগুলো মাইনা চললেই দেখা যায় যে ব্যাটারি লং টাইম ইউজ করা যায়। যেমন এই যে এখন আমি এই ব্যাটারি চেঞ্জ করার পর থেকে যখন সকালে গাড়িটা প্রথম বের করি তখন কিক স্টার্ট, আবার তো 2-3 কিলোর মধ্যে কখনো মানে যদি অফও করি তারপরেও সেলফ দেই না, 2-3 কিলো চালাইয়া তারপরে সেলফ ইউজ করি। সো গাইজ, ভাইয়া বাইকের ব্যাটারি নিয়ে যে টিপসটা দিল এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা টিপস। যাদের বাইকের ব্যাটারি প্রবলেম আছে তারা এটা ট্রাই করতে পারেন। প্রত্যেক দিনই সকালে বাইকটা স্টার্ট করার সময় অবশ্যই কিক দিয়ে স্টার্ট করবেন, অ্যান্ড তারপরে কিছুক্ষণ রাইড করার পর থেকে সেলফ স্টার্টারটা ইউজ করবেন। এতে করে আপনার ব্যাটারি প্রবলেমটা অনেকটাই কম হবে, ব্যাটারি লাইফটা বেড়ে যাবে, হোক সেটা পালসার 150 অথবা পালসার NS 160 অথবা অন্য যে কোনো বাইক। অ্যান্ড গাইজ, পালসারের এই মাইলেজের কথা হয়তো অনেকেরই বিশ্বাস হবে না, কারণ আমি অনেকের কাছেই শুনেছি 35-40 এর উপরে মাইলেজ পান না। তো এক্ষেত্রে আমি বলবো বাইক ঠিক মতো মেনটেন করলে মাইলেজটা অবশ্যই ভালো পাওয়া যায়। আমি যাদের কাছ থেকে রিভিউ নেই, প্রত্যেকটা বাইকের রিভিউই যাদের কাছ থেকে নিয়েছি তারা আমার পরিচিত লোকজন, তাদের সম্পর্কে, তাদের রাইডিং সম্পর্কে, তাদের বাইকের কন্ডিশন সম্পর্কে আমি ভালো করে জানি। ট্রাস্টেড যেন হয় জিনিসটা, আমার কোনো এক্সপার্ট লাগবে না, আমার শুধুমাত্র র্যান্ডম একজন ইউজার লাগবে যে শুধুমাত্র আমার প্রশ্নের সঠিক উত্তরটা দিবে, এত ঘুরে পেঁচায় কথা বলবে এরকম এক্সপার্ট ইউজার আমার দরকার নাই। অবশেষে পালসার 150 সিঙ্গেল ডিস্ক বাইকটা নিয়ে কিছু বলি। পালসার 150 সিঙ্গেল ডিস্ক যেই প্রাইস রেঞ্জে বাংলাদেশে মার্কেটে পাওয়া যায়, এই প্রাইস রেঞ্জের মধ্যে যদি খোঁজেন তাহলে এর থেকে আপনারা অনেক ভালো ভালো বাইকও পেয়ে যেতে পারেন।
এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা হোন্ডা এক্সব্লেড 160 বাইকটি পেয়ে যেতে পারেন। এই প্রাইস রেঞ্জটা আরও কিছুটা বাড়ালে আপনারা হর্নেট পেয়ে যাবেন, টিভিএস আপাচি আরটিআর 164V সিঙ্গেল ডিস্ক বাইকটি পেয়ে যাবেন। কিন্তু কথা হচ্ছে, যদি আপনারা চিন্তা করেন সার্ভিস এবং স্পেয়ার পার্টসের কথা, সো বাংলাদেশের মার্কেটে বিট করতে পারবে পালসারকে এরকম কোনো বাইক নেই। অ্যান্ড তার সাথে বাইকের গুণাগুণ তো বললামই, সো এই সব বিষয় যদি একসাথে বিবেচনা করেন তাহলে পালসার 150 হচ্ছে বাংলাদেশের 150cc কমিউটার সেগমেন্টে সব থেকে সেরা কমিউটার বাইক। এই সার্ভিস, স্পেয়ার পার্টস এবং ভালো বিল্ড কোয়ালিটির জন্যই বাইকটি 19 বছর ধরে বাংলাদেশের মার্কেটে টিকে আছে। সো গাইস, আর বেশি কথা বাড়াবো না, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং বাইক রিলেটেড আরও আপডেটস পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমার ইউটিউব চ্যানেল বাইক লাভার ব্যাচেলর। এর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাইক রাইড করার সময় সবসময় হেলমেট ইউজ করবেন। মনে রাখবেন, একজন ভালো রাইডার কখনোই হেলমেট ছাড়া বাইক রাইড করে না। থ্যাংক ইউ।